হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবার নতুন একটা পেমেন্ট প্রুফ এবং আরও দুইটি এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করবো, যেটা রিয়েল, 100% রিয়েল। সো প্রথম যে পেমেন্ট প্রুফটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হলো হিকোর একটা এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। দেখেন আমি যদি এটা মেনশন করে দিয়েছি, সেহেতু আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন এটা কিন্তু লিমিটেড অফ একটা এয়ারড্রপ ছিল। তো যারা জয়েন করেছিলেন তারা প্রত্যেকে আপনার ব্যালেন্সটা চেক করে দেখতে পারেন, আপনি ব্যালেন্সটা পেয়ে গেছেন। তো আমি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিয়েছি যে আমরা পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। আর এটা হলো হুবই যে ওয়ালেটটা আছে, হুবই ওয়ালেটে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করেছি। আমি কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম এবং একটা ভিডিও আকারে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা হুবই ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনারা যে হিকো অ্যাড্রেসটা আছে সেটা আপনারা সেট করবেন। সো আমি কিন্তু এ টু জেড ওই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। তো যারা জয়েন করেন নাই আর তাদেরকে কী বলবো, যারা জয়েন করেছেন তারা পেমেন্টটা দেখতে পারেন, আপনার পেমেন্টটা আপনি রিসিভ করে ফেলেছেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো আমি যদি আমার হুবই গ্লোবাল মানে হুবই ওয়ালেটে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার পেমেন্টটা, আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। সো জাস্ট আমি আমার হুবই ওয়ালেটে চলে আসলাম, আসার পর জাস্ট আমি দেখাই দিতেছি আপনাদেরকে। তো জাস্ট ওয়েট, জাস্ট এই যে দেখেন আমি যদি আমার অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পর ওখানে ওয়ালেটে ক্লিক করার পর এটা আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটের সাথে অ্যাড করা আছে, এই জন্য আমার এরকম সবগুলো ডলার দেখাচ্ছে। আমি নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে আসার পর জাস্ট একবারে নিচের দিকে আসার পর জাস্ট আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমরা যে এয়ারড্রপতে জয়েন করেছিলাম সেটার নাম হলো র্যাব RAB। তো আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি 0.56, জাস্ট এতটুকু আমরা রিসিভ করেছি। যে যেটা যতটুকুই করুক আমরা পেমেন্টটা করেছি কিনা, তো যেটাই করুক সেটাই সন্তুষ্ট। তো কীভাবে এখান থেকে আপনারা পেমেন্ট পেয়েছেন না দেখে নেবেন, আপনারা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে আপনি দেখতে পারেন আপনি ব্যালেন্সটা চেক করেছেন মানে পেয়েছেন কিনা। আর এটা এখনও তারা রেফারেল বোনাস মানে অ্যাডমিন এখনও রেফারেল বোনাসটা দেয় নাই, কারণ এখানে প্রায় 15,000 উপরে মেম্বার জয়েন করে ফেলেছে, এই জন্য পেমেন্টটা মানে তারা রেফারেল কোনো অপশন এখনও দেয় নাই, মানে রেফারেল ব্যালেন্সটা এখনও দেওয়া যায় না। এ শুধু এটা এটা শুধু যারা এয়ারড্রপে অংশগ্রহণ করেছিলেন তাদের শুধু সবাইকে 0.56 এটা দিয়েছে। সো এটা অলরেডি কিন্তু এক্সচেঞ্জ সাইডে লিস্টেড, আমি পরবর্তীতে দেখাই দেবো আপনাদেরকে এটা কীভাবে আপনি এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা নিতে পারবেন। কারণ এখন যে টোকেনটা পেয়েছেন এই টোকেনটা একেবারে লো, মানে একেবারে লো কোয়ালিটি, মানে কোনো দামি নাই এখন। সো অবশ্যই আপনারা ওয়েট করুন, ওয়েট করলে দেখতে পাবেন আপনারা একটা ভালো একটা প্রফিট আসবে আপনাদের। সো এটারই হিকোর আরেকটা নতুন একটা এয়ারড্রপ চলে আসছে, তো এয়ারড্রপে আপনারা প্রত্যেকে জয়েন করবেন, জাস্ট একেবারে ইজি, জাস্ট সেম টু সেম প্রসেস। আপনারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেম টু সেম প্রসেস আমি দেখাই দেবো আপনাদেরকে। তো শুরু করার আগে আমি বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেন না তারা দ্রুত জয়েন করবেন, কারণ এরকম যে নিত্য নতুন আপডেট যা লিমিটেড এয়ারড্রপ এগুলো জয়েন পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা সরাসরি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন, নাহলে কোনো রকম আপডেট পাবেন না। তো এয়ারড্রপে অংশগ্রহণ করে যদি কোনো রকম আপডেট না পাবেন তাহলে এয়ারড্রপে অংশগ্রহণ করে লাভ কী বলেন? সেই জন্য অবশ্যই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তো এবার আসি আপনারা হিকো যে আরেকটা এয়ারড্রপ চালু হয়েছে সেটাও সেম টু সেম, জাস্ট এই যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে এটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা সরাসরি ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট এটা লিঙ্কটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখানোর কিছু নাই, জাস্ট এটার উপর ক্লিক করে তাদের সোশ্যাল ডাকগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর লাস্টে বলবো যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে, তো আপনারা কী করবেন এখানে আমি দিয়ে দিয়েছি হুবই গ্লোবালে যে প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে এই অ্যাড্রেসটা সেম টু সেম প্রসেসে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো কীভাবে দেবেন আমি বলে দিচ্ছি, তো আপনারা চলে আসবেন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসে। তো জাস্ট দেখা যাচ্ছে আপনি যেখানে চলে আসবেন আপনাদের ওয়ালেটে চলে আসবেন, ওয়ালেটে আসার পর সো ওয়ালেটে আসার পর ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট যে ওয়ালেটের উপর ক্লিক করলেন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনার কী নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর জাস্ট আপনার কী যে অ্যাড্রেসটা পেমেন্ট পেয়েছেন যে এই জাস্ট এখান থেকে রিসিভের উপর ক্লিক করবেন। সো এর আগে আমি দেখেছিলাম কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রিসিভের উপর ক্লিক করে দিলেন, রিসিভের উপর ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন, বা আপনার এই যেখান থেকে কপি যেখান থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর এই বুটটাই অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এই যে বুটটা আছে সেই বুটটাই আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর জাস্ট আপনাদের কাজ শেষ। সো এটার এখন আপডেট পাই না, আপডেট আমি পালে জানাই দেবো আপনাদেরকে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো সেকেন্ড যে অ্যাড্রপটা সেটা হলো জাস্ট এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা তাদের যে স্টার অ্যাটালস যে টোকেনটা আছে সেই টোকেনটা হলো সোলানা টোকেনে তারা লঞ্চ করতে হচ্ছে, জন্য তারা একটা রিওয়ার্ড রাখছে। তো 15,000 এটা কিন্তু লিমিটেড ইউজার, মাত্র 15,000 মেম্বার জয়েন করতে পারবেন। তো জাস্ট এখানে কোনো কাজ নাই, জাস্ট আমি বলে দিই দেখেন শুধু আপাতত এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, একটা জিমেল চাবে, জিমেল দিয়ে আপনারা সাইন আপ ক্লিক করে রেখে দেবেন, আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এতটুকু আপনাদের কাজ, জাস্ট এই কাজটা করে রাখবেন, পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো।
তো 3 নম্বর যে অ্যাডপ্টটা সেটা হলো এখান থেকে একটা বাউন্ডি শেয়ার করেছি, বাউন্ডিতে আপনারা জয়েন করবেন, ভালো একটা রিওয়ার্ড। আর লাস্ট যে অ্যাডপ্টটা সেটা হলো এই যে অ্যাডপ্টটা, অনেকে জয়েন করতে পারতেছেন, আমাকে কোশ্চিন করতেছেন বা আমাকে এসএমএস করতেছেন, অনেকে নক করতেছেন যে কীভাবে জয়েন করবো। তো জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে 2 নম্বর লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা সরাসরি ক্লিক করে এখানে একটা পোস্টে নিয়ে আসবে। আসার পর আপনারা কী করবেন, এইখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল এই যে সাইন আপ লিঙ্ক আছে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। এরা মূলত তাদের ডেস্কটপে একটা মানে যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তাদের জন্য। তো আপনারা কী করবেন, এই লিঙ্কটার উপর ক্লিক করে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, কিংবা আপনি যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে আপনারা এখান থেকে ইজিলিভাবে কাজটা করতে পারবেন। আর এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসবে, প্রায় 300টা টোকেনের মূল্য প্রায় $30 কাছাকাছি, $30 মূল্য কিন্তু অনেক, প্রায় 2,500 টাকার মতো। সো জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনাদের জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রেজিস্টার উপর ক্লিক করবেন। আপনার জিমেলের একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, লিঙ্কটা আপনার কনফার্ম করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, এতটুকুই কাজ। দেন আপনি কী করবেন, আবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, আসার পর আপনারা কী করবেন, এই যে দেখেন এই আজ এই অ্যাডোব বুট লিঙ্কটা পরে ক্লিক করে দেবেন, যে বুটটার লিঙ্কটা পরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম চলে আসবেন, জাস্ট আমি দেখাচ্ছি আপনারা কী, এরকম চলে আসবে। এরকম আসার পর আপনারা কী করবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন, জি স্টার্ট বাটন পাবেন, স্টার্ট বাটন পাবেন, এখানে স্টার্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাপচা দিবে একটা, যে ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন, যেটা লিখে থাকবে সেম টু সেম প্রসেস আপনার এটা লিখে দেবেন। লেখার পর এরকম চলে আসবে, আসার পর আপনার বলবে যে 24 ঘন্টা আপনার কি এখানে অ্যাকাউন্টে মানে থাকতে হবে, তো আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি বলে দিচ্ছি। এরকম চলে আসবে, আসার পর আপনি কী করবেন, সাবমিট ইউর ডেটা রিস নামে একটা হবে, সাবমিট ইউর ডাটা, এটার পরে ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর আপনাদেরকে বলবে যে জাস্ট এখানে দেখেন বলবে যে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস করতে, মানে আপনারা প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন প্ল্যাটফর্মে, তাদের গেমিং প্ল্যাটফর্মে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন। জিমেলটা দেওয়ার পর বলবে যে আপনাদের 20 ঘন্টা আপনাদের 20 ঘন্টা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমাদের ওখানে আপনারা ডানের পরে ক্লিক করবেন, ডান অপশন পাবেন, সো ডানের পরে ক্লিক করে দেবেন। সো ডানের পরে ক্লিক করার পর এখন হলো আপনাদের মেন কাজ, এখন যে মেন কাজটা হলো সেটা হলো আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো ওয়ালেট অ্যাড্রেস ইউজ করতে হবে। তো তারা বলছে তাদের একটা এক্সচেঞ্জের সাইট আছে, সেটা হলো ইওএস ওয়ালেট অ্যাড্রেস আপনাদেরকে দিতে হবে। তো সেটা হলো ওয়ামবেট থেকে দিতে পারেন, আপনারা ইমোটোকন থেকে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো ওয়ামবেট থেকে দিবেন, কারণ এখান থেকে ভালো একটা জাস্ট ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখানে ওয়ামবেটের উপরে ক্লিক করবেন, কিংবা আমি মানে আমার পোস্টের লিঙ্ক নিচে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা পোস্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে লিঙ্কটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি তাদের ওয়ামবেটে নিয়ে যাবে, কিংবা আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে আপনারা কাজটা করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন জাস্ট আমি পোস্ট আসে, এই যে দেখেন ইওএস ওয়ালেট লিঙ্ক, এটার উপর ক্লিক করলে আপনাকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সরাসরি প্লে স্টোর নিয়ে চলে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যেখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। সো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের বলবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। তো আপনারা কী করবেন, সো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করার পর এখানে লগ ইন অপশন পাবেন। লগ ইন উপরে ক্লিক করার পর এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট চাইবে, তো আপনারা গুগলে ক্লিক করে দিলেন। গুগল পর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে, যে কোনো একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন, একেবারে ইজি। দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা কী করবেন, এখানে ওয়ালেট উপরে ক্লিক করবেন। ওয়ালেট উপরে ক্লিক করার পর জাস্ট এখানে থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। হওয়ার পর এই যে এখানে ইওএস ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কী করবেন, তাদের বুটে দিতে হবে। তো এখান থেকে ইওএস ক্লিক করবেন, ক্লিক করবেন রিসিভ উপর ক্লিক করবেন। সো রিসিভ উপর ক্লিক করার পর জাস্ট এখান থেকে কপি বাটন দেখতে পাবেন, যে কপি উপরে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটা আপনার নামটাই হলো আপনার ওয়ালেট অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, এখানে কপি করবেন, ক্লিক করলেন কপি হয়ে যাবে। কপি করার পর আপনারা কী করবেন, এই বুটটাই, সো এখানে যে বুটটা আছে বুটটার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর বলবে যে আপনাদেরকে এখানে একটা পাবলিক কি দিতে। সো আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন আবার অ্যাপ্লিকেশনটাই। সো অ্যাপ্লিকেশনটা চলে আসলেন, আসার পর আপনি সেটিং বাটন দেখতে পারবেন, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের বাটন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যে কে ওয়াই এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন এটা পাবলিক কি লেখা আছে। সো পাবলিক কিটা আপনারা কপি করবেন, তো আমি এটা দেখাচ্ছি না, কারণ আমার অ্যাকাউন্টের সেফটির জন্য দেখাচ্ছি না। তো আপনারা এটার উপর ক্লিক করে আপনার পাবলিক কিটা কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, এই যে বোর্ডটা আছে বোর্ডটাতে দিয়ে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ, আপনাদের কাজ শেষ। তো পরবর্তী আপডেট আমি জানাই দেবো, এটা যখন পেমেন্ট করবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন, তাহলে সব রকম আপডেট সবারকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন, সব রকম আপডেট সবারকে পেয়ে যাবেন। এবং নেক্সট আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, সো কেউ মিস করবেন না, ভুলেও মিস করবেন না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ।